উদয়পুরের রোশো চলাকালীন কনভয়ে হামলা, প্রতিবাদে আরকেপুর থানা ঘেরাও করলেন কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক সহ দলীয় কর্মী সমর্থকরা। অভিযোগের তির বিজেপির দিকে। উদয়পুর থেকে তুলামুড়ার দিকে যাচ্ছিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের রোড শো, এমন সময় কতিপয় দুষ্কৃতী তার কনভয়ের উপর হামলা চালায় বলে অভিযোগ। ধারালো অস্ত্র নিয়ে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন সুবল ভৌমিক। তার অভিমত, ভোট প্রচারে বেরিয়ে বিজেপি বিরোধী প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতিনিয়ত আক্রমণের শিকার হচ্ছেন, অথচ পুলিশ বা প্রশাসন নীরব পালন করছেন দর্শকের ভূমিকা। বিজেপি বিরোধী দলের লোকসভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতিনিয়ত আক্রমণ হচ্ছে আমার উপর, এই নিয়ে পরপর চারবার আক্রমণ হয়েছে। গতকালকেও আমরা শামুকছড়াতে, এই উদয়পুর মহকুমা শামুকছড়াতে আমরা গিয়েছিলাম একটা সভা করতে, আমি এবং আমার প্রদেশ সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন মহোদয়। সেখানেও দলবদ্ধভাবে পুলিশের সামনে হামলা করতে চেয়েছে। আজকে আমাদের এই আরকেপুর মাতাবাড়ি বাগমা সহ আপনার এই কাকাবন আমরা রোড শো করার কথা, আমরা উদয়পুর কংগ্রেস অফিস থেকে বেরিয়ে এই রোড শো যখন কাকরাবন হয়ে তুলামুড়া যাচ্ছে, তুলামুড়া বাজারে পৌঁছার পরেই আমাদের সামনে যারা বাইকে ছিল, বাইক মিছিলের উপর 25-30 জন একটা দা লাঠি এবং রড নিয়ে তাদের উপর সরাসরি আক্রমণ করলো। তিনজন সিরিয়াস ইনজোর, বাকি অন্যরা কোথায় কে চলে গেছে এমনভাবে আক্রমণ করলো পরিকল্পিতভাবে। পুলিশ ছিল, পুলিশ সেখানে দর্শকের ভূমিকায়, সেখানকার থানার বড়বাবু দর্শনের ভূমিকায়।